সরকার বিরোধী আন্দোলনে সফল করতে হলে দলের শীর্ষ পর্যায়ে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে সহসাই রাজপথের আন্দোলন জোরদারের মাধ্যমে বর্তমান সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গত কদিন ধরে প্রচারণা চালাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে এক পথসভায় তিনি বলেন, উপজেলা নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল আর সন্ত্রাসের কারণে জনগণ এখন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই আন্দোলনই করছি এবং এই আন্দোলন আরো জোরদার করতে হবে, তীব্র করতে হবে, এই সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করে, একটা নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিয়ে অতি দ্রুত একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, যুক্তি দিয়ে বিএনপির বক্তব্য খণ্ডন করতে না পেরে সরকার দলীয় নেতারা এখন শিষ্টাচারের বাইরে গিয়ে কুরুচিপূর্ণভাবে দলের শীর্ষ নেতাদের আক্রমণ করছেন। আমরা যদি আমরা নিজেদের ইন্দুর খেলার মধ্যে ব্যস্ত থাকি তাহলে সরকার তো আমাদের উপর যা খুশি তাই করবে, মস্করা করবো, হাসি করবো, ঠাট্টা করবো, জেলে দিব, জুলুম দিব, যা কিছু করবো সবই তাকে বললাম। মুক্তির সব অর্গানগুলি বন্ধ, আপনাকে এখন সেই একাত্তরের রণাঙ্গন যেমন আইন আদালত দিয়ে হয় নাই, সংবিধান দিয়ে হয় নাই, ঠিক আজকে ওই সদাচারের হাত থেকে যদি আপনি গণতন্ত্রকে মুক্ত করতে চান, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে এই আইনটাই মানা চলবে চলবে। তার মতে সরকারের বিশ্বস্ত হওয়ার কারণেই জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব করেছেন এরশাদ। ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতার জন্য তার দল আন্দোলন করছেন বলেও দাবি করেন বিএনপির নেতা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।